গর্ভাবস্থায় সহবাস করার উপকারিতা। এটি অবশ্যই জানতে হবে যে গর্ভাবস্থায় যৌনতাকে সীমাবদ্ধ করার কোনো কারণ নেই এবং এটি আপনার বা শিশুর স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। আপনার দেহের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিন এবং আপনার সঙ্গীর সাথে যৌন সম্পর্ক তৈরি করুন, কারণ এটি অত্যন্ত উপকারী এবং এটি আপনার ও আপনার শিশুর কোনো ক্ষতি করবে না। গর্ভাবস্থায় যৌনতায় লিপ্ত হওয়া একেবারেই নিরাপদ এবং এর সাথে যুক্ত বেশ কয়েকটি উপকারিতাও রয়েছে। দেহে রক্ত সংবহনে সাহায্য। গর্ভাবস্থায় যৌন মিলনের অনেক উপকারিতার মধ্যে একটি হলো বর্ধিত রক্ত সঞ্চালন। হরমোন নিঃসরণের সাথে সাথে ভ্রূণের অতিরিক্ত অক্সিজেন ও পুষ্টি সরবরাহে যৌনতা সাহায্য করে, যার ফলস্বরূপ ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশে সহায়তা হয়। আরও ভালো তৃপ্তি এবং আরও ভালো অর্গাজম। ইস্ট্রোজেন এবং প্রজেস্টরের নিঃসরণ, যা গর্ভাবস্থার দুটি প্রধান হরমোন, মহিলাদের আরও ভালো অর্গাজমের অভিজ্ঞতা পেতে সহায়তা করে। ইস্ট্রোজেনের বৃদ্ধি যোনি অঞ্চলে আরও রক্তপ্রবাহের দিকে পরিচালিত করে, যার ফলে একজন মহিলাকে বেশি উত্তেজিত করে। এটি গর্ভাবস্থায় সহবাসের অন্যতম দীর্ঘস্থায়ী সুবিধা। পেলভিক ফ্লোর পেশিকে শক্তিশালী করে। গর্ভাবস্থায় যৌনতার সবচেয়ে বড় উপকারিতাগুলোর মধ্যে একটি হলো এটি পেলভিক ফ্লোরের পেশিগুলোকে শক্তিশালী করে। গর্ভাবস্থায় নিয়মিত যৌন মিলন যোনিগত প্রসবের কঠিন কাজটি মোকাবেলায় এই পেশিগুলোকে টোন করে এবং শক্তিশালী রাখে। রোগ প্রতিরোধ বাড়ায়। গবেষকরা দেখছেন যে যৌন ক্রিয়াকলাপ রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে IgA অ্যান্টিবডিগুলোর মাত্রা বৃদ্ধি করে এবং সিজনাল ঠান্ডা সর্দি এবং ফ্লু প্রতিরোধে সাহায্য করে, যা গর্ভাবস্থায় সাধারণ, যদিও এটি এখনও বিতর্কিত তথ্য। মূত্রের লিকেজ কমানো এবং মূত্রথলিতে ভালো নিয়ন্ত্রণ। আপনি গর্ভাবস্থায় নিজেকে ঘন ঘন বাথরুমে যেতে দেখতে পারেন, বা আপনার হাসি, কাশি বা হাঁচির সময় সামান্য মূত্র বের হয়ে যাওয়ার অভিজ্ঞতা পেতে পারেন। সেক্স পেশি সংকোচনে নিয়ন্ত্রণ করে এবং তাদের শক্তিশালী করতে সহায়তা করে। প্রসব শ্রম এবং সহজ প্রসবে সহায়তা। গর্ভাবস্থায় নিয়মিত সেক্স পেলভিক পেশি সংকুচিত করতে এবং জরায়ুকে খুলতে সহায়তা করে। এটি যোনিগত প্রসবের ক্ষেত্রে সহায়তা করে, কারণ প্রসব শ্রমের প্রক্রিয়া সহজ হয়ে যায় এবং বাচ্চাকে বাইরে আনতে কোনো বাহ্যিক সাহায্যের প্রয়োজন হয় না। কয়েকজন ডাক্তার এমনকি প্রসব শ্রম প্ররোচিত করতে আপনার প্রসবের নির্ধারিত তারিখের কাছাকাছি সময় সেক্স করার পরামর্শ দিন। ডক্টর চেম্বারের ভিডিওতে উল্লেখ করা বিষয়গুলো নোট করে রাখুন আর শেয়ার করুন আপনার পরিচিত মা বাবা, ভাই বোন কিংবা বন্ধুর সাথে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই।